এখন থেকে আপনার নেট চলবে রকেটের গতিতে। আসসালামু আলাইকুম, আই এম শামসুল আলম, আপনারা দেখছেন শামসুল ওয়াইফাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কে না চায় যে তার নেট স্পিডটি হাই করতে, কম টাকায় কে না চায় বেশি নেট স্পিড নিতে, সবাই চায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? 1 MBPS-এর লাইন নিয়ে আপনি কি 30 MBPS বা 20 MBPS ইউজ করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ সম্ভব? তার জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ফার্স্ট টাইম আমার নেট স্পিডটি আমি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করছি। ইউটিউবে অনেক গাটাগাটি করার পর দেখলাম এই নেট স্পিড নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করে যাচ্ছে। তার মধ্যে কিছু ভিডিও দেখলাম প্রতারণামূলক। তারা একটি অ্যাপ্লিকেশনের নাম দিয়ে সেই অ্যাপ্লিকেশন নাকি ইনস্টল করে আপনাদের মোবাইলে নেট স্পিড হাই লেভেলে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, তো সেটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করলাম। কী পেলাম ফলাফল, কী উপকৃত হলাম, আপনাদের মাঝে আজকে সম্পূর্ণটা শেয়ার করব। তো বরাবরের মতো যেটা আমি সবসময় বলে থাকি, যে আপনি যদি শামসুল ওয়াইফাই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচ থেকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যখনই আমরা নতুন করে ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি করার জন্য আমাদের মূল যেই অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এই নেট স্পিড বাড়ানোর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন আপনার গুগল ক্রোম, আপনার গুগল প্লে স্টোরে। আমরা চলে এসেছি আমাদের গুগল প্লে স্টোর। প্লে স্টোর আসার পর আপনাকে সার্চ বারে একটি নাম লিখে সার্চ করতে হবে। তো আপনার সুবিধার্থে এই যে আমরা নামটি আগে যেহেতু আমরা পরীক্ষা করেছিলাম এই অ্যাপ্লিকেশনটি আদৌ কাজ করে কি না, তার জন্য আমাদের নামটি আগে থেকে সার্চ করা আছে। তো তার আগে একটা কথা বলে নিচ্ছি, আজকের ভিডিওটি কিন্তু আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে আদৌ কি আপনার নেট স্পিডটি আপনি নিজে বাড়িয়ে নিতে পারবেন কিনা। এই ভিডিওটি দেখলে সম্পূর্ণটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর বাড়িয়ে নিতে পারলেও সেটা কীভাবে নিতে পারবেন সেটা থাকবে ভিডিওর শেষ দিকে। তাই ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আপনি মিস করে যেতে পারেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য গুগল ক্রোম বা গুগল প্লে স্টোরে এসে নামটি লিখে সার্চ করবেন। আর যারা এখান থেকে না পারেন, আমি আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো একটু অপেক্ষা করুন, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। আর আমাদের ভিডিওটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, এখন একটু অপেক্ষা করতে হবে, ওপেন করার জন্য কিছু সময়ের প্রয়োজন। হ্যাঁ, বড় বলে নেই, আজকে ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যাদের রাউটার আছে, বেসিক্যালি তাদের জন্য। কারণ কে না চায় ভাই কম টাকা দিয়ে বেশি MBPS করতে? আপনি 1 MBPS-এর লাইন নিয়ে যদি আপনি অনেক ইন্টারনেট ইউজ করতে পারেন, তাহলে 500 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে যদি আপনি 5,000 টাকার MB নিতে পারেন, এটা কে না চায় ভাই? ফ্রি সবাই নিতে চায়। তো আদৌ কি ফ্রি নিতে ফ্রি নেওয়া যায়, সেটাই হচ্ছে মূল কথা। সেটা জানার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওর লাস্টে কিন্তু রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস, ঠিক আছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, অন্য কোনো ইউটিউবাররা শেয়ার করছে কিনা জানি না। তো আজকের এই অ্যাপ্লিকেশনটি আমি অনেক পরীক্ষা করেছি, কী পেয়েছি সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম আমার ইন্টারনেট স্পিডটি, এই জন্যে শেয়ার করেছিলাম, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন শেয়ার করেছিলাম। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন করবেন সেই জন্য আমি অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে গেট স্টার্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদেরকে অপেক্ষা করতে হবে, আবার এখানে আমাদের গেট টু অল মানে আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা
মানে এখানে যতগুলো পারমিশন চাইবে আমাদেরকে পারমিশনগুলো দিয়ে নিতে হবে। দেন আমরা এখানে গেটস্টারতে ক্লিক করার পর এখানে আমাদের বলবে এনেবল করতে, তো আমরা এটাতে এনেবল অপশনে ক্লিক করে দেব। এনেবল অপশনে ক্লিক করার পর দেন আমাদেরকে টপিকে অপেক্ষা করার পর এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কি ফ্রিয়াম ইউজ করবো নাকি ফ্রিটা ইউজ করবো। তো আমরা ফ্রি এটাকে কানেক্ট করতে যাচ্ছি, তো আমরা ফ্রি করবো, ফ্রি অপশনে ক্লিক করে দিলাম। করার পর দেবরা বলতেছে যে আমরা কি অ্যাক্টিভ করতে যাচ্ছি, হ্যাঁ অ্যাক্টিভ করতে যাচ্ছি, আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি, বাস অ্যাক্টিভে ক্লিক করে দেব। দেন আমরা অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিয়েছি। অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে ইনফরমেশান, আমাদের এই তথ্যগুলো লাগবে, তো আমরা এখানে গেট আইডি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেন আমাদের ইনফরমেশানটা সে নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি মনে করি আপনার ধৈর্য আছে, আপনার ধৈর্য না থাকলে আপনি এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখতেন না, আইমিন আপনি কিছু শিখতে চাচ্ছেন সেটা আপনার আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের অপশনটি আসলে কানেকশন রিকোয়েস্টটা আসলে এখানে ওকে করে দিতে হবে, দেন আমি ওকে করে দিলাম, আমাদের এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে, এই অ্যাপ্লিকেশনটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে মানে অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদেরকে এই আইপিটি দিয়েছে। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে যাবে, অ্যাপ্লিকেশনে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমরা অ্যাপ্লিকেশন থেকে চলে আসি। এখন আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোর, সরি গুগল ক্রোম ব্রাউজার, বা আপনি যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন সেটা আপনার পছন্দ মতো। আমরা চলে আসছি গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা একটি নেট স্পিড জনপ্রিয় একটি ওয়েবসাইট চার্জ করব, যার নাম হচ্ছে fast.com। তো আমরা এখানে fast.com লেখার পরে ওই ওয়েবসাইটটি চলে এসছে, ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা নেট স্পিডটি দেখতে পারব, আমাদের নেট স্পিডটি কত আসছে। আমি আপনাদেরকে এটা ইনশিওর করার জন্য আবার আপনাদেরকে আমি আমার ক্রোম ব্রাউজারে নিয়ে এসেছি এবং fast.com দিয়ে নেট স্পিডটি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন বা ইনস্টল করার আগে আমাদের নেট স্পিডটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি এখনও অ্যাক্টিভ আছে, আমার আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে। এখন আমাদের নেট স্পিডটি কেমন, আদৌ নেট স্পিডটি বেড়েছে কি না বা কমেছে কি না সেটার জন্যই আগে এবং পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বা আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আমার নেট স্পিডটি আমার মনে হচ্ছে না যে বেড়েছে, আমার আগে যে ওই নেট স্পিডটি ছিল তার আশেপাশেই এখন নেট স্পিডটি দেখাচ্ছে। আচ্ছা আমরা এখন দেখতে চাচ্ছি যে সর্বোচ্চ কত নেট স্পিড এখানে উঠতেছে, কত MBPS উঠে, সর্বোচ্চ কত MBPS দেখি আমরা উঠে, সর্বোচ্চ 32 বা তার উপরে উঠেছে। আর একবার টেস্ট করি সর্বোচ্চ কত MBPS উঠে, আমরা দেখি সর্বোচ্চ 32 MBPS। ওকে আমরা এখান থেকে এবার এখান থেকে চলে যাই, এখান থেকে চলে যাওয়ার পর দেন আমরা কি করব, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করেছি ওটাকে আনইনস্টল করে দেব, ওটাকে আনইনস্টল করে দিচ্ছি, ও সরি আনইনস্টল করে দেই। আচ্ছা যাই হোক, আমরা আনইনস্টল করলাম না, অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে আসছে, আমাদের যে ইয়ারটি দিয়েছে আমরা ওটা একটু পরিবর্তন করি, আমরা ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করে দেওয়ার পর আবার দেন কানেক্ট দেই, দেখি আমাদের নেট স্পিডটি বাড় কি না। আর একটু প্রমাণ করার জন্য আমি এই কাজটি আরেকবার করতেছি আপনাদেরকে ইনশিওর করার জন্য, দেন আর কিছু না আবার অ্যাক্টিভ করলাম, দেন আমাদের ইয়েটি একটু পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আবার প্রবেশ করব ক্রোম ব্রাউজার, দেন নেট স্প্রেড টেস্ট fast.com, একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন ইনশা আল্লাহ, সাথে থাকুন। fast.com চলে এসছি, এবার নেট স্পিডটি দেখি কেমন।
ওই সময় 32 বা তার আশেপাশে ছিল। এখন নেট স্পিডটি কেমন সেটি দেখতে পাচ্ছি। নেট স্পিডটি কি আদৌ বেড়েছে কি না? না, এখন 36, তার মানে একটু আগের চেয়ে একটু উন্নত হয়েছে। আচ্ছা, আবার একটু টেস্ট করি। এবার তো আগের মতোই, আরেকবার টেস্ট করি দেখি। একুশ, 22, 23। ওয়াও, এখন তো দেখি এটা উন্নত জায়গায় অবনতি হচ্ছে। দেন সর্ব উপরে ছিল 32, আমরা এখন চলে যাই, সর্বনিম্ন ছিল 23। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেব। আনইনস্টল করার পর দেন আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাপটি আদৌ কাজ করেছে কি না, বা যারা এটা নিয়ে ভিডিও করে তারা কি আদৌ সত্য আপনাদের উপকৃত কোনো ভিডিও আপনাদের মাঝে প্রচার করছে কি না, এটা আপনারা দেন বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশনটা এখানে চলে যাবে, এটা কিন্তু অলরেডি আনইনস্টল করা হয়েছে, এটা এখন এখানে নেই। আনইনস্টল করা নেই, করা হয়ে গেছে, ইনস্টল করা নেই, এখানেও তার কোনো অ্যাক্টিভিটি নেই। এখন চলে যাবে অ্যাপ্লিকেশনটি, চলে যাচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে এখন চলে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাই। এই চলে গেছে অ্যাপ্লিকেশনটি। এবার আপনাদেরকে পরীক্ষা করার জন্য যে অ্যাপ্লিকেশনটি কতটুকু কাজ করেছে, আপনাদের ইন্টারনেট স্পিড কি আদৌ বেড়ে দিয়েছে কি না, তার জন্য আমরা আবার চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজার fast.com ওয়েবসাইট। ওকে, এটা অপেক্ষা করুন। আমাদের এখানে fast.com অপশন আসার পর আমাদের নেট স্পিডটি দেখাচ্ছে। ওকে, ওয়াও, 37, 35, 34, 36, 34, 35, 34। দেখুন অ্যাপ্লিকেশনটি সর্বোচ্চ 32 আমাদেরকে নিচ্ছে, তার সর্বনিম্ন 23। আর অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেওয়ার পরও এখন দেখছেন আমাদের নেট স্পিডটি 34 আছে। আর একবার দেখাই, পঁচিশ, 33, 34, 35, 34, 36, 37। ওয়াও, তাহলে আমি পাচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমার নেট স্পিড বাড়ার পরিবর্তে নেট স্পিডটি আরও কমেছে, যা আপনারাও দেখতে পাচ্ছেন। আমার সর্বোচ্চ 32 ছিল, সর্বনিম্ন 23 ছিল, এখন দেখুন সর্বোচ্চ আমার 37 পর্যন্ত চলে গেছে, 37। ভাবা যায়, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার উদ্দেশ্য হচ্ছে আমাদের নেট স্পিডটি বাড়িয়ে তোলা, কিন্তু সে অ্যাপ্লিকেশনটি যদি এসে আমাদের এখানে নেট স্পিডটি উল্টা কমিয়ে দেয়, সেখানে কী হলো ভাই? তার মানে তারা যে কতটুকু রিয়েল অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করছে সেটা আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন আমি আশা করছি। তো আমি সব সময় আপনাদের রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে দেন আপনাদের ভাবলাম এটা আপনাদেরকে যে ভুল ইনফরমেশনটা দেওয়া হচ্ছে তার জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, জানানোর জন্য এখানে এসেছি। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে শিক্ষণীয় কিছু দেওয়ার জন্য, আপনাদের উপকৃত হয় এমন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে বা আপনি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হন, অবশ্যই একটি লাইক দিবেন, আপনার লাইক একটি আমাদের প্রয়োজন। আর চাইলে আপনার যাদের বন্ধুদের রাউটার আছে তাদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, তাদেরও অনেক উপকার হতে পারে। আর বলেছিলাম ভিডিওর শেষে একটি টিপস আপনাদেরকে দেব আপনার নেট স্পিডটি বাড়িয়ে তোলার জন্য। সেই টিপসটি হলো আপনার নেট স্পিডটি বাড়ানোর জন্য আপনি আপনার চ্যানেল পরিবর্তন করে রাখতে পারেন। আপনার ইউটিউব, আপনি যদি অ্যাডমিন প্যানেলে কি আপনার ইউটিউবের আপনার রাউটারের মধ্যে প্রবেশ করেন, ওইখানে আপনার যে রাউটারের চ্যানেলটা আছে আপনি 6 বা 11 করে দেবেন, তাহলে ওটার মাধ্যমে আপনার নেট স্পিডটা আপনি বাড়াতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায় আছে কি না
আপাতত আমার জানা নেই, আমি যদি জানা থাকে আমি আপনাদেরকে পরে শেয়ার করব। আর কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে পরীক্ষা নিরীক্ষা করে আসতে পারেন। কেউ যদি সফল হন অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কেউ কাজটি সফলভাবে না হন বা আপনার স্পিড না বাড়ে তাও আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি আজকে আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এ ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।